আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্রী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধটা রয়েছে সেই প্রবন্ধ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, একদম অনেকগুলো জায়গা থেকে আমি সংগ্রহ করে দিচ্ছি। মোটামুটি তোমরা যদি এই প্রশ্ন কটা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কটা যদি করো, তাহলে অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। এর বাইরে আশা রাখছি কোনো প্রশ্ন হবে না, এটা সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। খাতায় লিখে রেখে দাও, কারণ এই টপিক্সটা কিন্তু তোমরা আগামী দিনে কলেজ সার্ভিস কমিশনে বা নেট সেটের ক্ষেত্রে পাবে, সুতরাং এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। তাই অবশ্যই করে তোমরা ফলো করবে এই ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত সাজেশন আমি আপলোড করেছি, সেগুলো সব আমি দিয়ে দেবো, আবার লাস্ট মিনিট সাজেশনও দেবো। সুতরাং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব ভালো করে তোমরা ফলো করো। দেখো, কমলাকান্তের দপ্তরের প্রথম আবির্ভাব 1280 বঙ্গাব্দের ভাদ্র মাসে বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশকাল 1872 খ্রিস্টাব্দ। এবারে দেখো, 1280 ভাদ্র থেকে 1280 বৈশাখ মাসের মধ্যে কমলাকান্তের দপ্তরে 14টা প্রবন্ধ, মোট 14টা প্রবন্ধ কিন্তু প্রকাশিত হয়েছিল। কমলাকান্তের দপ্তরের মোট 14টা প্রবন্ধ ছিল বঙ্গদর্শনে প্রকাশিত হয়। এবার এই উপন্যাসগুলোর প্রকাশকাল, বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাস এবং প্রবন্ধ যদি বলে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, চোখ বুজিয়ে তোমরা লিখবে বঙ্গদর্শন পত্রিকায়। একমাত্র ব্যতিক্রম এই সীতারাম, সীতারাম প্রকাশিত হয় বঙ্গদর্শন বন্ধ হওয়ার পর প্রচার পত্রিকায়, ঠিক আছে? বাদবাকি সমস্ত উপন্যাস এবং প্রবন্ধ বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে, ব্যতিক্রম সীতারাম। এবারে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরে মোট যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধ আর পত্রিকা সংখ্যা কত সালে প্রকাশিত হয়েছিল, একা কে গায় ওই 1280 যেটা আমাদের সিলেবাসে রয়েছে, পতঙ্গ যেটা সিলেবাসে রয়েছে, আর আমার মন, আর বিড়াল যেটা আমাদের সিলেবাসে রয়েছে, এই কটা তোমাদের জন্য, বাদবাকি সবার জন্য হচ্ছে এই সালগুলো গুরুত্বপূর্ণ। তোমরা আমি অবশ্যই করে অনুরোধ করবো তোমাদেরকে এটা সযত্নে রক্ষিত করার জন্য। এইবারে দেখো, এখানে এই কমলাকান্ত দপ্তর গ্রন্থটা কোথা থেকে সংগৃহীত হয়েছে, মানে কোন গ্রন্থ অবলম্বনে এটা লিখেছিলেন বা কোন গ্রন্থের ছোঁয়া রয়েছে। থমাস বা টমাস ডি কুইনসির দ্য কনফিউশন অফ অ্যান ইংলিশ অপিয়া মিটার, এই গ্রন্থের ছায়া আছে কমলাকান্তের দপ্তর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নোট করে নাও। এইবারে আমরা যাব শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। 1875 সালে কমলাকান্তের দপ্তর গ্রন্থাগারে প্রকাশিত হয়। দেখো, এবারে আমি আর কোশ্চেনগুলো বলছি না, পরপর সাজানো রয়েছে, তোমরা এগুলো খাতায় নোট করে নাও, নিয়ে পড়াশোনা করো, এখান থেকেই কমন পেয়ে যাবে। কারণ সমস্ত প্রশ্ন পড়লে অনেকটা সময় যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সুতরাং তোমরা এটাকে দেখো, দেখে লিখে নাও। আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা ফিফথ সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। আমাদের প্রান্তিক কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত সেমিস্টারে অনলাইন ক্লাস করানো হয়, অনলাইন অফলাইন।
15-15টা শর্ট কোশ্চেন নিতে হবে। সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ে, সুতরাং সবার জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমি এমন আরও কিছু দেব, অবশ্যই সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কমলাকান্তের দপ্তর থেকে আমি প্রচুর প্রশ্ন এখানে সংগ্রহ করে রেখেছি, প্রচুর প্রশ্ন আমি দিচ্ছি। আর এই পেপারের সাজেশান বা সমস্ত পেপারের অনার্সের অর্থাৎ সেমিস্টার ফোরের সমস্ত পেপারের সাজেশান আপলোড হয়ে গিয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে, ওই সাজেশানগুলো ফলো করবে, ওখান থেকে কমন পড়বে। আশা রাখছি এর বাইরে আর কিছু করতে হবে না, তোমরা এগুলো ফলো করো। প্রান্তিক গাইডের সাজেশান মানে বেস্ট কোয়ালিটি সাজেশান, আর আমি অবশ্যই করে কিন্তু লাস্ট মিনিট সাজেশান দেবো, সুতরাং চ্যানেলের সঙ্গে থাকবে, অপেক্ষা করো, আমি সমস্ত কিছু দিয়ে দেবো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। এটা এটা আবার পড়তে পারে নিউম্যানকে, এটা যেমন পড়েছিল একটি পতিত আত্মাকে দেখবে, 21 সালে পড়েছিল, 21 সালে কোশ্চেনটা আপলোড করা আছে। এগুলো পাঁচের জন্য এগুলো দিলাম, এগুলো করো, দেখে রাখবে। লাইন তোলা প্রশ্ন হবে, কিন্তু খুব ভালো করে টেক্সট পড়বে, টেক্সটের কোনো বিকল্প নাই, আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে, আর এগুলোই ফলো করো। খুব গুরুত্বপূর্ণ, তেলা মাথা তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এরকম টেক্সটগুলো পড়ো, টেক্সট পড়লে কিন্তু সবকিছু পেরে যাবে তোমরা। ব্যাস এই পর্যন্ত, সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে।